বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি সেরেলোস ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেরেলোস ঔষধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো লেকটুলোস। এটি সাধারণত সেরেলোস নামেই পাওয়া যায় এবং এটি সেরেলোস সিরাপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত সেরেলোস ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, যাদের সহজে বাথরুম হয় না, সর্বদাই বাথরুম শক্ত হওয়া, বাথরুমে কষা সৃষ্টি হওয়া, বাথরুম করতে গেলে অনেক সময় বাথরুমের সাথে রক্ত যাওয়া, তাদের এই বাথরুম কষা দূর করতেই মূলত সেরেলোস ঔষধটি দেওয়া হয়ে থাকে। সেরেলোস ঔষধটি অতি সহজে এবং দ্রুত বাথরুম নরম করে থাকে এবং সঠিকভাবে বাথরুম করে সে ব্যবস্থা করে থাকে। সেরেলোস ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত প্রাপ্ত বয়স্ক দৈনিক 2 চামচ করে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সেরেলোস ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর কোষ্ঠকাঠিন্য হওয়া, বাথরুম সর্বদাই শক্ত হওয়া, সহজে বাথরুম না হওয়া, পেটে অতিমাত্রায় গ্যাস হওয়া, তাছাড়া পেটে ব্যথা করা, বাথরুমের সাথে রক্ত যাওয়া, যে ধরনের সমস্যায় থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে সেরেলোস ঔষধটি দ্বারা রোগীর এই বাথরুমের সমস্যা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর সেরেলোস ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সেরেলোস ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। সেরেলোস ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী সেরেলোস ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের সেরেলোস ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।